আসলে আমার মনে হয় অভিনয় করাটা অনেক কঠিন, এবং মানে ক্যামেরার সামনে প্রেজেন্টেবল হয়ে থাকা এবং নিজেকে প্রেজেন্ট করা, এটা আমার মনে হয় এটা একটা স্পেশাল ট্যালেন্ট। আমার মনে হয় যে এক একটা মানুষের এক একটা জিনিস করার স্কিলস থাকে, সবার সব স্কিলস থাকে না। তো আমি লিখতে পছন্দ করি, আমি ডিরেকশন দিতে আমি পছন্দ করি, যেরকম আই রিয়েলি এনজয় আর্ট ডিরেকশন, আমি আই লাইক টিম ওয়ার্ক। সো আমার জন্য আমার কাছে এটাকে ডিফিকাল্ট মনে হয় না, আমি খুব এনজয় করি আসলে আমার কাছে। আমি প্রত্যেকটা ফিল্মের পরেই আমি চেষ্টা করি আরেকটু শিখতে, আমার এই ফিল্মটাতে কী ভুল ছিল সেটাকে আমি কীভাবে আরেকটু বেটার করতে পারি আমার ক্রাফটসটাকে। তো আমি মনে করি যে ইন টার্মস অফ মাই ক্রাফটস আমি বেটার ডেলিভার করেছি এবার। আরেকটা খুব বড় বিষয় ছিল যে আমি এত বড় সেট নিয়ে কখনো কাজ করি নাই, আমার সেটে 200 ওয়ার্কারও ছিল এবং তারা ছিল লেড অফ ফ্যাক্টরি ওয়ার্কার্স, তারা কিন্তু অ্যাক্টর ছিল না। আর আমার প্রত্যেকটা হেড অফ ডিপার্টমেন্টই ছিল নারী, তো এটা আমার জন্য অনেক বড় আপনার একটা অ্যাডভান্সমেন্ট ছিল আমার ক্যারিয়ারে, যে আমি একটা ফিল্ম বানাতে পেরেছি যেখানে আমার হেড অফ ডিপার্টমেন্ট ছিল প্রত্যেকেই নারী। আমরা ধরেন যারা প্রিভিলেজড ক্লাস থেকে আসি, আমরা জীবনটাকে একরকমভাবে দেখি, আমরা স্কুলে যাই, পড়াশোনা করি, আমরা চাকরি করি, ফ্যামিলি করি, কিন্তু আসলে যে মেয়েটা 11 বছর বয়সে বাসা থেকে পালাচ্ছে, চাইল্ড ম্যারেজকে থেকে পালাচ্ছে, 11 বছর বয়সে ডোমেস্টিক ওয়ার্কার হয়ে যাচ্ছে, 12 বছর বয়সে ফ্যাক্টরিতে ঢুকে যাচ্ছে, হার লাইফ ইজ কোয়াইট ডিফারেন্ট। সে কিন্তু একদম একটা ফ্রন্টিয়ারে থাকছে সোসাইটির, তো আসলে সে অনেক বেশি স্ট্রং। আগের সিনেমা অবস্থান এখন বেটার হচ্ছে অবশ্যই, আমি বলবো এখন দেয়ার সো মেনি নিউ ডিরেক্টার্স, সবার ছবি ফেস্টিভ্যালে যাচ্ছে, ইন্টারন্যাশনালি দেখানো হচ্ছে, আর আমাদের দেশের নির্মাতারা এখন কানে যাচ্ছে, বড় বড় ফেস্টিভ্যালে যাচ্ছে। তো আমি মনে করি ইটস এ ভেরি গুড টাইম ফর আওয়ার সিনেমা। রিসেন্টলি একটা ফিল্ম দেখেছি, আই ওয়াজ সো ইন্সপায়ার্ড, লাস্ট ইয়ার, যেটা কান ফেস্টিভ্যালে পাম ডোর পেয়েছে, জুলিয়া ডকুরানোর ঠিঠান। আই ওয়াচড ইট ইন দ্য থিয়েটার আমার একটা ফ্রেন্ডের সাথে, এবং ওই ছবিটা দেখে আমি এত মুভড যে আমি কখনো বলবো না আই উইশ আই কুড মেক ইট, আই থিঙ্ক শি ইজ রিয়েলি ট্যালেন্টেড। কিন্তু ওর যে সাহসটাও দেখিয়েছে এই ছবিটাতে, যে গল্পটা হচ্ছে একটা মেয়ে, শি ইজ আ স্ট্রিপ ড্যান্সার, শি হ্যাজ সেক্স উইথ আ কার অ্যান্ড দেন শি গেটস প্রেগনেন্ট, ওকে। সো মানে একটা কতটা স্ট্রেচ অফ ইমাজিনেশন, মানে এটা এই ছবিটা বানাতে কিন্তু একটা সাহসের প্রয়োজন হয়।